আমাদের দেশের শতকরা প্রায় দশজন মানুষ জ্ঞাতে বা অজ্ঞাতে বহন করছে থ্যালাসেমিয়ার জিন এরা বাহক অধিকাংশ বাহকেরা জানতেও পারে না যে তারা বাহক নিজেদের অজান্তে দুজন বাহকে বিয়ে হয়ে গেলেই সর্বনাশ সম্ভাবনা থাকে এদের পঁচিশ শতাংশ বাচ্চা থ্যালাসেমিয়ায় আক্রান্ত হবার আর পঞ্চাশ শতাংশ হবে ক্যারিয়ার তবে একজন বাহক আর একজন বাহক নন এমন ব্যক্তির মধ্যে বিয়ে হলে ভয়ের সম্ভাবনা কম গবেষণায় জানা যায় বাংলাদেশে প্রতি বছর দেড় হাজার বাচ্চা থ্যালাসেমিয়া নিয়ে জন্মাচ্ছে নিয়ন্ত্রণ করতে না পারলে আগামী পঞ্চাশ বছরে থ্যালাসেমিয়ার রোগী দ্বিগুণ হয়ে যাবে ব্যাপারটার ভয়াবহতা কি আমরা বুঝতে পারছি কিভাবে বুঝবেন আপনার সন্তান থ্যালাসেমিয়া আক্রান্ত কিনা থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুরা সাধারণত জন্মের প্রথম মাস পর্যন্ত সম্পূর্ণ সুস্থ থাকে কেননা জন্মের পর পরেই এ রোগ ধরা পড়ে না শিশুর বয়স এক বছরের বেশি হলে বাবা মা খেয়াল করেন এরপর ধীরে ধীরে তার শরীরে রক্ত স্বল্পতা তৈরি হয় যা পরবর্তীতে মারাত্মক আকার ধারণ করে শিশুর বয়স এক বছর হওয়ার আগেই তার মধ্যে থ্যালাসেমিয়ার লক্ষণগুলো দেখা দিতে পারে থ্যালাসেমিয়ার প্রধান লক্ষণগুলো হচ্ছে শরীর ফ্যাকাসো হয়ে যাওয়া অল্পতেই হাঁপিয়ে যাওয়া স্বাভাবিক কাজকর্মে অনীহা প্রকাশ খেলাধুলার প্রতি আগ্রহ না থাকা একা একা ঝিম মেরে বসে থাকা খাবারে অরুচি এবং অনিহা তৈরি হওয়া শিশু অপুষ্টিতে ভুগতে থাকে চোখ হলুদ হয়ে যাওয়া প্রস্রাবের রং গাঢ় হয়ে যাওয়া পেট ফুলে যাওয়া পেটে চাকা অনুভূত হওয়া কখনো কখনো পেটে ব্যথা হতে পারে ঘন ঘন অসুখ বিসুখ হওয়া শরীরের তুলনায় মাথা বড় হওয়া ও সমবয়সী অন্য বাচ্চাদের তুলনায় শারীরিক বৃদ্ধি কম হওয়া খেয়াল করুন আপনার শিশুর মধ্যে এমন কোনো সমস্যা দেখা দিচ্ছে কিনা এমনটি হলে মোটেও অবহেলা নয় যথাসম্ভব দ্রুত ডাক্তারের স্বর্ণাপন্ন হন পরীক্ষা নিরীক্ষা সবশেষ নিশ্চিত হওয়ার উপায় হলো রক্তের হিমোগ্লোবিন ইলেকট্রোপ্রোসিস পরীক্ষা রক্তের রুটিন পরীক্ষা করলে রক্ত স্বল্পতার মাত্রা বোঝা যায় এছাড়া এই রোগের লোহিত কণিকার আকার ছোট হয়ে যায় রুটিন পরীক্ষায় সেটাও বোঝা যায় এতে প্রাথমিক সন্দেহটা এখান থেকেও আসতে পারে এছাড়া ডিএনএ পরীক্ষা করেও এই রোগ ধরা যায় মাথার এক্সরে পেটের আলট্রাসোনোগ্রাম করেও জানা যায় চিকিৎসা রক্তের হিমোগ্লোবিন বা হিমোগ্লোবিন ইলেকট্রোপ্রোসেস টেস্ট করে যদি জানাই যায় যে আপনার সন্তানটি থ্যালাসেমিয়ার বাহক কিংবা ক্যারিয়ার তবে রক্ত সঞ্চালনেই থ্যালাসেমিয়ার মূল চিকিৎসা আয়রন বেড়ে গেলে ওষুধের মাধ্যমে তা কমাতে হবে আয়রন সমৃদ্ধ খাবার বা আয়রনের ওষুধ খাওয়া একদম নিষেধ লেহা বড় হয়ে গেলে অপারেশন করে সেটা ছোটো করে দিতে হয় এতে রক্তগ্রহণের হার কিছুটা কমে আসে মূলত অস্থিমজ্জা স্থাপনই হল এর স্থায়ী চিকিৎসা আর এটা খুবই ব্যয়বহুল থ্যালাসেমিয়া প্রতিরোধে আমাদের করণীয় থ্যালাসেমিয়া প্রতিরোধে সচেতনতা খুব জরুরি তাই কিছু পদক্ষেপ নিলে এটা কমিয়ে আনা সম্ভব যেমন সবার বাধ্যতামূলক ব্লাড টেস্টের ব্যবস্থা করা একটা প্রোগ্রাম হাতে নিলেই বড় একটা কাজ হয়ে যাবে দেশের সব মানুষকে বিনামূল্যে হিমোগ্লোবিন টেস্ট করার একটা ব্যবস্থা করতে হবে বা শুধু স্কুলগুলোতে জাস্ট রক্তের রুটিন পরীক্ষার ব্যবস্থা করা এতে করে কাদের নীরব এনিমিয়া আছে তা দেখে নেওয়া যাবে কিংবা তাকে জানিয়ে দেয়া যে ব্লাড গ্রুপের মতো তার হিমোগ্লোবিনের খবর কি। সে কি থেলাসেমিয়ার ক্যারিয়ার নাকি নীরব সাপারার বাহককে বিয়ে না করা বিয়ের আগে রক্ত পরীক্ষা করে থ্যালাসেমিয়া অনেকখানি কমানো যেতে পারে দুজন ক্যারিয়ার বা বাহকের মধ্যে যেন বিয়ে না হয় সেটা নিশ্চিত করতে পারলে থ্যালাসেমিয়া কমানো সম্ভব আর আত্মীয়ের মধ্যে বিয়ে করাও যাবে না অনাগত সন্তানের ভূরণ পরীক্ষা করা নিজেদের অজান্তে যদি দুজন বাহনের মধ্যে বিয়ে হয়েই যায় আর পেটে বাচ্চা চলে আসে তবে ভ্রূণের পরীক্ষা করিয়ে নিতে হবে বাচ্চা যদি থ্যালাসেমিয়া আক্রান্ত হয় পৃথিবীতে তাকে এনে কষ্ট দেওয়ার থেকে ভ্রণে বিদায় জানানো শ্রেয় আর এজন্য সরকার এনজিও দাতা গোষ্ঠীকে সাহায্যের জন্য এগিয়ে আসতে হবে কেননা পৃথিবীর অনেক দেশে এ উপায়ে থ্যালাসেমিয়ার প্রকোপ কমানো সম্ভব হয়েছে প্রচারণায় গুরুত্ব দেয়া বাংলাদেশ ইপিআইতে সাফল্য পেয়েছে জনসংখ্যা নিয়ন্ত্রণেও সাফল্য পেয়েছে এখানেও পাবে সেই একই পদক্ষেপ বিজ্ঞাপন বানিয়ে প্রচার করতে হবে নাম করা কোনো সেলিব্রিটিকে দিয়ে বিষয়টা ব্যাপক প্রচার করার ব্যবস্থা করতে হবে স্কুল কলেজে প্রচারের ব্যবস্থা এইচআইভি এইডসের ক্ষেত্রে যেমন সর্বত্র প্রচার করা হয়েছিল বাঁচতে হলে জানতে হবে তেমনি এক্ষেত্রেও স্কুল প্রোগ্রাম বা কলেজে শিক্ষকদের দিয়ে বলানোর ব্যবস্থা করতে হবে যে সুস্থ থাকতে হলে জানতে হবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আশঙ্কা করছে আগামী পঞ্চাশ বছরে থ্যালাসেমিয়া পৃথিবী জুড়ে একটি বড় রকমের সমস্যা হয়ে দেখা দেবে তাই একটি রোধে ব্যাপক সচেতনতা দরকার সরকারি ব্যক্তিগত সামাজিক গণমাধ্যম সব দিক থেকেই এই সচেতনতা তৈরিতে কাজ করতে হবে তবেই থ্যালাসেমিয়া নিয়ন্ত্রণ করা সম্ভব হবে ধন্যবাদ সবাইকে